वेलकम टू फैंडम। तो আবার একটা আপডেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। আপডেট আছে কারণ ইস্ট বেঙ্গলে আরেকজন সাইন হয়েছে, দেখেই নিয়েছো। তাছাড়া বিদেশিদের নিয়ে জানতে চাইছো, দুই দলেরই ইস্ট বেঙ্গল এডিকে মোহনবাগান দুই দলেরই কিন্তু একজন করে বিদেশি আসা বাকি। তো তারা কবে আসছে সেই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন। তাছাড়াও অনেক আপডেট আছে কারণ ডুরান্ডে এই মুহূর্তে মানে গ্রুপের যে অবস্থা, অনেকেই জিজ্ঞেস করছো যে এডিকে এমবি কিরমভাবে কোয়ালিফাই করবে, তো সেটা নিয়েও ডিটেলসে বলে দেবো। আর যা যা আপডেটস আছে সেগুলোও বলে দেবো। তো সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিটাও অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর যেটা বলার সেটা হলো ডার্বি ব্লগটা অবশ্যই দেখো। অনেকে বলছিলে 360p অবধি আসছে, কারণ ওটা একটা ইউটিউবের প্রবলেম ছিল, এইচডি প্রসেসিংটা হচ্ছিল না। তো ইউটিউবকে মেল করেছিলাম, তারপরে কিন্তু এইচডি প্রসেসিংটা হয়ে গেছে। যারা একদম 1080p দেখতে চাও তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাবে, কারণ প্রসেসিং এর প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। এন্ড স্ক্রিনে দেওয়া আছে ডার্বি ব্লগটা, অসাধারণ কিন্তু একটা অ্যাটমোসফিয়ার ছিল এতদিন বাদে। তো অবশ্যই ওটাও দেখো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর এই ভিডিও শুরু করছি পূজাকে দিয়ে, তো শুনে নাও প্রথমে। তো প্রথমেই আসি, আমি যেরকম অ্যাজ ইউজুয়াল অন্যরকম আপডেট দিতে সেই আপডেট দিয়েই শুরু করব। তো প্রথমে বলি যে সাপ ওমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু সেপ্টেম্বরে রয়েছে, তিনটে ম্যাচ আছে। সেপ্টেম্বরের 7 তারিখ পাকিস্তানের এগেনস্টে, সেপ্টেম্বরের 10 তারিখ মালদ্বীপসের এগেনস্টে এবং সেপ্টেম্বরের 13 তারিখ বাংলাদেশের এগেনস্টে। তো তার জন্য কিন্তু ইন্ডিয়ান ওমেন্স টিমের কিন্তু স্কোয়াড ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। স্কোয়াডটা দেখে নাও, মোটামুটি যারা খেলে সবাই কিন্তু রয়েছে এই স্কোয়াডে। এবং এর সাথে বলি যে অনেকে ডুরান্ড কাপের পরের রাউন্ডে যাওয়া নিয়ে জিজ্ঞেস করছিল, তো পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে বলে দিই যে একটা কনফিউশন ছিল যে হেড টু হেড দেখা হবে না গোল ডিফারেন্স দেখা হবে। তো ডুরান্ড কমিটি যে রুলস অ্যান্ড রেগুলেশনটা পাঠিয়েছিল বিভিন্ন ক্লাবের ক্ষেত্রে, তাতে কিন্তু বলা হয়েছে যে দুটো টিম যাদের পয়েন্ট সেম হয় তারা নিজেদের মধ্যে খেলায় যে হায়েস্ট পয়েন্ট পেয়েছে সেই কিন্তু কোয়ালিফাই করবে, মানে বকলমে হেড টু হেডই কিন্তু দেখা হবে। তো এইখানেই কিন্তু প্রশ্ন হলো যে গত মানে আগামীকাল যে ম্যাচটা রয়েছে এডিকে মোহনবাগানের, সেটা কিন্তু এডিকে মোহনবাগানকে জিততেই হবে। এবং রাজস্থানের লাস্ট ম্যাচটা যেটা নেভির সাথে রয়েছে, তো সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কে পরের রাউন্ডে যাবে। যদি নেভি আটকে দিতে পারে, রাজস্থান নেভি যদি ড্র হয়ে যায়, তাহলে কিন্তু এটিকে মোহনবাগান সেকেন্ড টিম হিসাবে পরের রাউন্ডে যাবে। আর যদি রাজস্থান জিতে যায় তাহলে হেড টু হেডের বেসিসে কিন্তু রাজস্থান কোয়ালিফাই করবে। তো আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি রাজস্থান জিতে যায় এটিকে মোহনবাগান জিতুক হারুক কোনো যাওয়ার চান্স নেই পরের রাউন্ডে। কিন্তু যদি রাজস্থান জিততে না পারে, ড্র করে বা হারে, আর এটিকে মোহনবাগান যদি জিতে যায়, তাহলে কিন্তু এটিকে মোহনবাগানই পরের রাউন্ডে যাচ্ছে। তো দেখা যাক, কালকে একজনের খেলা আরেকজনের খেলা অনেক পরে 5 তারিখে আছে। তো 5 তারিখ অবধি ওয়েট করতে হবে জানতে গেলে যে কে পরের রাউন্ডে যাচ্ছে। তো আরেকটা কথা বলে দিই, যেটা হলো ট্রান্সফার ব্যানের ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন একটা জিনিস বলতে ভুলে গেছি, ইন্ডিয়ার কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিও আছে, একটা ভিয়েতনামের সাথে আর সিঙ্গাপুরের সাথে, যেই দুটোই কিন্তু বাইরে খেলা হবে। ওটা ছাড়াও কিন্তু কেরালার একটা টিমের সাথে একটা খেলা হতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কেরালাতে। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলাও কিন্তু খুব শিগগিরই আসছে, সেপ্টেম্বর মাসেই, মানে একদম কিন্তু চলেই এসছে। তো ন্যাশনাল খেলাও কিন্তু আসছে, সেখানেও কিন্তু অবশ্যই আবার ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে খেলতে দেখতে পাবে। এবং তার সাথে সাথে আরও একটা কথা বলে দিই যে এএফসি এশিয়ান কাপে যে কোয়ালিফায়ার ছিল তাদের একটা ম্যাচে কিন্তু মাঠে দর্শক ঢুকে গেছিলো, তো সেই জন্য কিন্তু এএফসি থেকে $18,000 কিন্তু AIFFকে ফাইন করেছে, যেটা কিন্তু মিটিয়ে দিতে হবে। এবার আসি বাকি আপডেটগুলোতে। তো প্রথমেই আসি এটিকে মোহনবাগানের এএফসি কাপের কথায়। তো অনেকে টিকিট নিয়ে জিজ্ঞেস করছো, তো এখনও অবধি কিন্তু এএফসি কাপের মানে যেটা ইন্টারজোনাল সেমিফাইনাল সেটা কিন্তু জুয়াভারতীতে হওয়ার কথা রয়েছে। তো সেইখানে মোটামুটি কালকের ম্যাচের পরেই কিন্তু টিকিটের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট হতে পারে। কিন্তু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে কুয়ালালামপুর নাকি এখনও অবধি ভিসা পায়নি ইন্ডিয়াতে আসার, যেহেতু AIFF ইন্ডিয়াকে সাসপেনশন করেছিল সেই কারণে। তো সেইটা নিয়ে একটা প্রবলেম চলছে, যদি সেই প্রবলেমটা সলভ না হয় তাহলে শোনা যাচ্ছে এটিকে মোহনবাগানকে নাকি কুয়ালালামপুরে গিয়ে ম্যাচটা খেলতে হবে, মানে তখন কিন্তু অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলবে। তো এরকম একটা কন্ট্রোভার্সি রয়েছে, যদি এটা সম্পর্কে পুরো ডিটেলস আমাদের কাছে নেই, বাট টিকিট মানে যদি খেলা কলকাতায় হয় টিকিটের আপডেট পেলেই কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো, এবং ইনস্টাগ্রাম আমাদের ফেসবুক পেজ যেগুলো রয়েছে সেখানেও কিন্তু পোস্ট করে দেবো। তো এবার চলে আসি সাইনিংয়ে, কারণ আরেকজনের সাইনিং হয়েছে যার কথা অনেক দিন ধরেই চলছিল, সে হলো সেমবয় হাউকিপ। প্রচুর দিন মানে 1 মাসের ওপরেই সেমবয় হাউকিপের কথা চলছিল যে হাউকিপ কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারে, ইমামি ইস্ট বেঙ্গলে হাউকিপ আসতে পারে। আর সেটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে, হাউকিপকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। আরেকজন কিন্তু স্ট্রাইকার মানে ওপরের প্লেয়ার আরেকজন ইন্ডিয়ানকে কিন্তু পেয়ে গেল। অলরেডি কিন্তু আছে প্লেয়ার, সুমিত পাসির মতো প্লেয়ার আছে, তারপরে ভিপি সুয়ের আছে, তার সাথে কিন্তু হাউকিপও অ্যাড হলো। তো অবশ্যই কিন্তু আরও মানে অপশানস কিন্তু ওপরে বেড়ে গেল। তো এটা কীরকম সাইনিং, তোমাদের কি মনে হয় সেটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
এবং এর সাথে বলে রাখি যে যেটা বলে আসছি অনেকদিন ধরে যে একজন কিন্তু ডিফেন্ডার কিন্তু ইমামি ইস্টবেঙ্গল সাইন করাবে, তো সেটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে এবং আজকেই হয়তো একজন ডিফেন্ডার সাইনিং হওয়ার কথা। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে, মানে অনেক জায়গায় মানে যেটা অফিসিয়ালি দেখা যাচ্ছে যে আব্দুল হাক্কুকে কেরালা ব্লাস্টার্স ছাড়ছে, তো সেখান থেকে আব্দুল হাক্কুর একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের কাছে যতদূর খবর জানি যে আব্দুল হাক্কু হয়তো আই লিগের কোনো ক্লাবে যেতে পারে, কনফার্মেশন এখনও অবধি নেই। তো যদি আব্দুল হাক্কুর সাইনিংটা হয় তো সেটাও একটা ভালো সাইনিং, কারণ আব্দুল হাক্কুকে কিন্তু গত বছর যখন এসসি ইস্ট বেঙ্গল ছিল তখন অ্যাপ্রোচ করেছিল, এই বছরও কিন্তু প্রথম দিকে একটা ইনিশিয়াল অ্যাপ্রোচ ছিল। তো দেখা যাক আব্দুল হাক্কুর সাইনিংটা হয় কিনা, যদি হয় তাহলে কিন্তু একটা আবার একটা সেন্টার ব্যাক বা রাইট ব্যাক সাইড ব্যাক পজিশনের কিন্তু অপশান বাড়বে। তো একদিন কিন্তু বাকি, কালকে কিন্তু ট্রান্সফার ডেডলাইন দে, কালকে ঠিক রাত 12টার সময় কিন্তু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাবে, যা করতে হবে তার মধ্যেই কিন্তু করে ফেলতে হবে। আর একদম শেষে চলে আসি দুজন বিদেশির কথায়। তো দুজন বিদেশি, একজন হলো পেত্রাতস এটিকে মোহনবাগানের, আরেকজন ইমামি ইস্ট বেঙ্গলের ওডোহার্থী। যতদূর আমাদের কাছে খবর ছিল ওডোহার্থী কিন্তু অলরেডি চলে আসার কথা, কিন্তু কোথাও কিন্তু কোনো ছবি বেরোয়নি ওডোহার্থীর, এসেছে কিনা সেটা নিয়ে একটু ডাউট আছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া পেজ এখন ওপেন হয়ে গেছে, সেহেতু আমার তো মনে হয় যে সোশ্যাল মিডিয়া পেজ থেকেই একদম অ্যানাউন্স করবে আসলে। তো দেখা যাক, এখনো কিন্তু ওডোহার্থীকে নিয়ে কোনো আপডেট নেই কবে আসছে বা এসে গেছে কিনা, কারণ প্রত্যেকটা প্লেয়ার আসলেই কিন্তু ছবি বেরোচ্ছিল, কিন্তু ওডোহার্থীর কিন্তু এখনো অবধি কোনো ছবি বেরোয়নি। আরেকজন উল্টো দিকে হলো পেত্রাতস, পেত্রাতস কিন্তু অলরেডি মানে পথে আছে, পথে মানে আর কি ফ্লাইটে আছে। তো পেত্রাতস কিন্তু চলে আসবে শোনা যাচ্ছে আজকের মধ্যেই। আর পেত্রাতস আসলে যে এএফসি কাপে খেলতে পারবে কি পারবে না সেটা কিন্তু জানি না, কারণ জানা নেই, কারণ এসে প্র্যাকটিস করবে, তারপরে তো অলরেডি এই টিমটাকে কিন্তু প্র্যাকটিস করিয়ে মোটামুটি সেট করেছে, সেখানে কিন্তু আমার মনে হয় না যে স্কোয়াডটা ভাঙবে বা কিছু করবে তার মধ্যে। কিন্তু পেত্রাতসকে কিন্তু খেলাতে পারে, কারণ একজন কিন্তু এফসি কোটার প্লেয়ারই খেলাতে হবে, যে চারজন এই মুহূর্তে খেলছে সেই চারজন কিন্তু একসাথে এফসি কাপের ম্যাচটা নামতে পারবে না। সেই জায়গার থেকে পেত্রাতসকে কিন্তু খুব তাড়াতাড়ি ফিট হয়ে কিন্তু মাঠে নামতে হবে, কারণ খুব বেশি দিন বাকি নেই, মাত্র 8 দিন কিন্তু বাকি। আর বলে রাখি যে এএফসি কাপ খেলার 7 দিন আগে কিন্তু স্কোয়াড রেজিস্ট্রেশন করতে হয়, তো 7 তারিখে খেলা, তো গতকাল মানে আগামীকাল কিন্তু স্কোয়াড রেজিস্ট্রেশন হবে, তো সেখান থেকে পেত্রাতসকে রাখবে, কারণ হামিল কিন্তু ফিট নয়, হামিলের কিছু প্রবলেম হচ্ছে, তো সেই জায়গা থেকে পেত্রাতসকে অবশ্যই রাখবে, একজন অসাধারণ প্লেয়ার, সবাই দেখেইছো ভিডিও বিভিন্ন জায়গায়। তো পেত্রাতসকেই হয়তো প্ল্যানিং করেই হয়তো স্কোয়াডটা নামাবে, তো দেখা যাক ফার্স্ট ম্যাচে ও স্টার্টিং থেকে শুরু করে নাকি সাবস্টিটিউট হিসাবে নামে। আর পেত্রাতসকে খেলাতেই হবে, মানে পেত্রাতসকে না খেলালে কিন্তু তিনজন বিদেশি নিয়ে নামতে হবে, কারণ যেই চারজন এই মুহূর্তে খেলছে এটা প্রথমেই বললাম এএফসি কাপে কিন্তু খেলতে পারবে না, কারণ এএফসি কাপে 3+1 রুল কিন্তু আছে। তো সেই জায়গা থেকে নয় তিনজন বিদেশিতে খেলতে হবে, নয় পেত্রাতসকে নামাতে হবে, তো ধরে নিতেই পারো হয়তো পেত্রাতস স্টার্টিং 11-এ থাকতে পারে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, তো যা আপডেট পাবো সেরকম তো রেগুলার বেসে দিতেই থাকছি। আর অবশ্যই ব্লগগুলো দেখো, ডুরান্ড কাপে কিন্তু অনেকগুলো ব্লগ করেছে, আর অবশ্যই ডার্বির ব্লগটা দেখো, সেদিনকে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল সেই জন্য কিন্তু আসতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য অনেকের কাছে পৌঁছায়নি, তো অবশ্যই কিন্তু সেই ব্লগটা দেখো। তো চলো এখনের জন্য টাটা।